একটি মর্মান্তিক ঘটনা যেটি সোশ্যাল মিডিয়াতে ভাইরালের মাধ্যমে প্রকাশ্যে এসেছে, যেখানে সন্ন্যাসীর পোশাক পরা এক অজ্ঞাত ব্যক্তি 5 বছরে এক বালককে মারধর করেছে, যার ভিডিও সামনে এসেছে, যার ফলে ঘটনাস্থলে বালকটি মারা যায়। ছেলেটি মথুরার গোবর্ধন এলাকার রাধাকুণ্ড কমিউনিটি সেন্টারের কাছে তার বাড়ির বাইরে খেলছিল, যখন লোকটি তাকে পিছন থেকে আক্রমণ করে। সম্পূর্ণ খবরটি দেখে নিন বিগ নিউজের পর্দায়। মথুরার গোবর্ধনে একটি 5 বছর বয়সী বালক সন্ন্যাসীর পোশাক পরা একজন লোকের দ্বারা নির্মমভাবে মারধর এবং মাটিতে ফেলে দেওয়ার পরে মারা যায়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তিটি শিশুটির পা ধরে তাকে মেঝেতে ছুঁড়ে ফেলেছে রবিবার একটি তীর্থস্থানের রাস্তায়, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। শিশুটির বাবা একটি ছোট দোকান চালায়। শিশুটি রাধাকুণ্ড কমিউনিটি সেন্টারের কাছে তার বাড়ির বাইরে খেলছিল, এমন সময় লোকটি হঠাৎ তার পিছনে চলে যায় এবং শিশুটিকে মাটিতে 2 বার ছিটকে ফেলে, ফলে ঘটনাস্থলে শিশুটি মারা যায়। স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে ধরে তাকে মারধর করে, পরে পুলিশ তাকে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে যে শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে এবং লোকটির নাম ওম প্রকাশ, মধ্যপ্রদেশের ভিন জেলার বাসিন্দা তিনি। তবে সেই হামলার উদ্দেশ্য কি ছিল তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে তারা পোস্টমর্টম রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। এসপি ত্রিকোণ মিশন রবিবার বলেছেন যে নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে আইপিসি ধারা 302 এর অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে। স্থানীয় গোয়েন্দা ইউনিট যারা অপরাধ প্রত্যক্ষ করেছে তাদের বক্তব্য যাচাই করবে। অভিযুক্তকে স্থানীয় দ্বারা মারধর করা হয়েছে, বর্তমানে তার চিকিৎসা চলছে এবং তার বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়রা দাবি করেছে যে ওম প্রকাশ সম্ভবত সপ্তকোশী যাত্রা করছিলেন, যেখানে একজন তীর্থযাত্রী সাধারণত খাবারের জন্য মথুরা এবং বৃন্দাবনের বিভিন্ন ধর্মীয় স্থানে যায়।